তোমরা এসে পড়েছো। আসলে আমি ভেবেছিলাম আমি তোমাদের কাছে যাব, কিন্তু আজ এতগুলো মিটিং পড়ে গেল যে আমি যেয়ে উঠতে পারলাম না, তাই তোমাদের ডেকে পাঠালাম। এখানে আসতে কোনো কষ্ট হয়নি তো তোমাদের? এটা কি বলছেন দিদি, আমরা তো ভাবতেই পারিনি যে আমরা বেঁচে যাব। ওই শয়তানগুলো ওরা তো আমাদের বেঁচেই দিত। আমরা এখানে ট্যাক্সি করে এসেছি, এত আরাম তো আমরা জীবনে কখনো পাইনি। তোমরা কি ঠিক করলে, তোমরা বাড়ি ফিরে যাবে না এখানে থাকবে? না না দিদি, আমাদের বাড়ি ফিরে যেতে বলবেন না, তাহলে ওই বদমাইশগুলো আবার আসবে, তারপর ওরা আমাদেরকে মেরে ফেলবে। কিন্তু ওরা জানবে কি করে যে তোমরা বাড়ি ফিরে গেছো? ওরা তো এখন থানায় রয়েছে। আপনি জানেন না দিদি, ওই লোকগুলো অনেক সাঙ্গভঙ্গ আছে, ওরাই আমাদের মারধর করবে। আপনি আমাদের দিদি তাড়িয়ে দেবেন না দিদি? না চিন্তা করো না, তোমাদের তাড়িয়ে দেবো কেন? তোমাদের তাড়িয়ে দেবার জন্য তো বিনোদিনী তৈরি হয়নি। বিনোদিনীর এই হোম তোমাদের মতো মেয়েদের জন্যই তৈরি হয়েছে, যারা নিরাশ্রয় অসহায় তাদের জন্য। তোমরা ওখানে থাকবে, দেখবে ওখানে আরও অনেক মেয়ে আছে যারা তোমাদের সাহায্য করবে, তোমাদের আত্মবিশ্বাস বেড়ে উঠবে। ভালো থেকো। আমাদের মা তো আমাদের রক্ষা করতে পারলেন না, আপনি আমাদের রক্ষা করলেন, তাই আপনি আমাদের মা। ঠিক আছে, আমি তোমাদের মা। এবার তোমরা নিচে গিয়ে রিসেপশনে বসো, আমি তানিয়াকে বলছি তোমাদের হোমে ফেরত নিয়ে যাওয়ার ব্যবস্থাও করবে। তোমরা কিছু খেয়েছো? না দিদি, আমরা হোমে গিয়ে খেয়ে নেব। না না, হোমে যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে, তোমরা নিচে যাও, আমি তানিয়াকে বলছি তোমাদের লাঞ্চের ব্যবস্থা করবে। যাও নিচে যাও। হ্যালো তানিয়া, ওই হোম থেকে যে দুটো মেয়ে এসেছে না, জবা আর লতা, ওদের একটু লাঞ্চের ব্যবস্থা করো তো, আর তারপর আব্দুলকে বলো আমার গাড়িতে ওদের হোমে পৌঁছে দিতে, সঙ্গে মানসীকে যেতে বলো কিন্তু।